মৌলভীবাজার জেলা শহরের বিদ্যুতের খুঁটিগুলোতে তারের জটলা তৈরি করে রেখেছে বিভিন্ন ইন্টারনেট ও ডিশ সংযোগকারী প্রতিষ্ঠান। কোথাও কোথাও এতটা বেশি যেন মনে হয় তারের প্রদর্শনী। প্রতি বছর অনেক পর্যটক আসেন এ শহরে, তারের এই জটলা জেলার সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। শিগগিরই তার অপসারণের দাবি তাদের। যেভাবে বিদ্যুতের খুঁটিতে তারগুলো ঝুলে আছে দেখতে খুবই বিশ্রী লাগে এবং খুব ভয়ানক পর্যায়ে অনেক জায়গায় রয়েছে। বৈদ্যুতিক তারগুলো, তারপরে আমার ডিজাইনের তার, ওয়াইফাই লাইন, এগুলো দিয়ে আমার একটা এলোমেলো সাজাবে শহরটা। সৌন্দর্য থাকা সত্ত্বেও সৌন্দর্য মানে আমরা দেখতে পারি না। যে কারেন্ট যে লাইনগুলো আছে ও লাইনগুলো সুষ্ঠুভাবে মানে একটু নিরাপত্তাভাবে লাইনগুলো এলোমেলো না হই আমাদের সে পার্ট পারে এটা সবচেয়ে ভালো হইব। খুব দ্রুত সম্ভব চাকরিটাকে অপসারণ করিয়া সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে একটা সুন্দর শহর আমরা দেখতাম চাই। এ বিষয়ে মালিক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয়া হবে বলে জানান পৌর মেয়র। আর বিদ্যুতের খুঁটিতে এভাবে অন্য তার ঝুলিয়ে রাখা অবৈধ বলে জানায় বিদ্যুৎ বিভাগ। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে একটি সময় দিয়ে আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। লাইন নেটওয়ার্কগুলোকে যদি আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে নিতে পারি তাহলে যেরকমের শহরের ডিসেন্টটাও বাড়বে তেমনি হচ্ছে হলো গিয়ে যে কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা থেকেও মুক্ত হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে মৌলভীবাজার শহরের বৈদ্যুতিক খুঁটিতে অন্তত 12টি প্রতিষ্ঠানের সংযোগ তার রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।